রাজা সৌদাসের উপাখ্যান। গঙ্গা হেতু গেল ষাটি হাজার বৎসর, পুনর্বার গেল রাজা অযোধ্যা নগর। রাজা হইয়া করিলেন প্রজার পালন, হইল সৌদাস নামে তাহার নন্দন। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিল গঙ্গার তীরে বাস। কিছুকাল ভগীরথ ভাগীরথী তটে থাকিয়া হলেন মুক্ত সংসার সংকটে। করিল রাজা শ্রাদ্ধ তর্পণ সৌদাস, ব্রাহ্মণেরে দিল ধন যার যত আস। মন দিয়া শুনো রাজা সৌদাস চরিত্র, শুনিলে যে পাপক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগতরে ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, সৌদাসের কাছে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরে, দুইজন কেলি করে প্রভাসের তীরে। হেনকালে সৌদাস সে ব্যাঘ্রকে দেখিয়া, শৃঙ্গারের কালে তারে মারিল বিন্ধিয়া। এই কালে রাক্ষসী রাজার প্রতি বলে, বিনা দোষে স্বামী মারো শৃঙ্গারের কালে। পরিণামে জানিবে হইবে যত পাপ, মহাপাপ ভুঞ্জিবে হইবে ব্রহ্মশাপ। এতেক বলিয়া সে রাক্ষসী গেল বন, মনোদুঃখে গৃহে রাজা করিল গমন। পাত্রমিত্র গণে রাজা করিল আহ্বান, বশিষ্ঠ মুনিরে অগ্রে করিল সম্মান। মুনিরে কহিল রাজা সর্ববিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা প্রদানে, অশ্বমেধ করিলেন শাস্ত্রের বিধানে। যজ্ঞপূর্ণে দিল রাজা যজ্ঞের দক্ষিণা, বিদায় হইয়া যবে গেল সর্বজনা। হেনকালে সে রাক্ষসী ভাবে মনে মন, মমবাক্য ব্যর্থ হবে জানিল কারণ। আপন রাক্ষস রূপ দূরেতে আগিল, বশিষ্ঠ মুনির রূপ ধরিয়া আসিল। সৌদাস রাজার কাছে কহিল বচন, মরে মাংস ভোজন করাও যশোধন। রাজা বলে অশ্ব মাংস করিয়া হরণ, সেই মাংস খাইবারে গেল তব মন। স্নান সন্ধ্যা করিয়া আইস মহামুনি, করাইব তবে মাংস রন্ধন এখনি। বশিষ্ঠের রূপ সে দূরে তেতে আগিল, প্রাচীন বিপ্রের বেশ ধরিয়া আসিল। মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন। যজমান বাক্যমুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধনাগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থালকোলে থুইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া কর উপহাস, তুমি ব্রহ্ম রাক্ষস যে হও রে সৌদাস। অভিশাপ দিলেন বশিষ্ঠ এত বলি, মুনিরে শাপিতে রাজা জল লইল তুলি। অকারণে শাপ দিলা আমি নহি দোষী, এই জলে পোড়াইয়া করি ভস্ম রাশি। হেনকালে রাক্ষসী রাজার শাপ শুনি, ঘর হইতে পলাইয়া চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। মুনিকে শাপিতে রাজা হাতে নিল পানি, নিষেধ করেন তাঁরে দময়ন্তী রানী।
ক্রোধ সম্বরিয়া রাজা ভাবে মনে মনে, এই জল এখন থুইব কোন স্থানে? স্বর্গে থুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলি নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। রাজার পুড়িয়া গেল দুখানি চরণ, রাজার কলমাসপাদ নাম সে কারণ। বশিষ্ঠ বলেন, সাপ দিন নৃপবর, রাক্ষস হইয়া থাকো 11 বৎসর। লোটায় ধরিল রাজা বশিষ্ঠ চরণ, কতদিনে হবে মম সাপ বিমোচন? মুনি বলে, পাবে যবে গঙ্গা দর্শন, তবে তো তোমার সাপ হইবে মোচন। সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া, দেশে দেশে নিত্য ঘোরে ব্রাহ্মণ খাইয়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার না মিলিল তখন। উত্তরিল গিয়া রাজা প্রভাসের কূলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুধায় আকুল রাজা বৃক্ষ জেনে হালে, এক ব্রহ্মদৈত্য আছে সেই বৃক্ষ ডালে। ব্রহ্মদৈত্য বলে, ওহে তুমি কেন হেথা, মমস্থান তুমি নিলা আমি যাব কোথা? শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল, ব্রহ্মদৈত্য দেখি তারে খাইতে আসিল। ব্রহ্মদৈত্য রাক্ষস বিবাদ দুজনে, 6 মাস মল্লযুদ্ধ করিছে এমনে। দুইজনে যুদ্ধে সম নূন্য নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পরে করে স্নেহ। সর্বদুঃখ দুইজন করেন প্রকাশ, বশিষ্ঠ সাপিল মোরে বলেন সৌদাস। ব্রহ্মদৈত্য বলে, মিত্র শুনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণা আমারে। করিলাম উপহার শুনিয়া গুরুরে, গুরু বলে দৈত্য তুমি হও অতঃপরে। যখন গঙ্গার জল পাবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সৌদাস বলেন, মিত্র চেতাইলা মোরে, 23-এ গঙ্গার তত্ত্ব দুইজনে করে। গঙ্গা স্নান করি যায় সে ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলের কলসি। হেনকালে দোহে বলে আগুলিয়া তাঁরে, এক বিন্দু গঙ্গা জল দেহ দোহাকারে। লাগিলেন বলিতে ভার্গব তপোধন, অগ্রভাগ শিবের তা দিব হে কেমন? দোহে কহে মুনি, তব নাহি বিদ্যালেশ, গঙ্গা জলে নাহি হয় শেষ অবশেষ। জানিলেন তখন ভার্গব তপোধন, মহাজন বটে ভগীরথের নন্দন। কুশাগ্র করিয়া জল দিল তার গায়, ব্রহ্মহত্যা আদি পাপ এড়িয়া পলায়। ছিলেন সৌদাস ব্রহ্মরাক্ষস হইয়া, বৈকুণ্ঠে চলিয়া গেল গঙ্গা জল পাইয়া। ব্রহ্মদৈত্য আর ব্রহ্মরাক্ষস সত্তর, দুইজনে মুক্ত হইয়া গেল নিজ ঘর। গঙ্গার মহিমায় কি বলিতে জানি, আদিকাণ্ডে রচে কৃত্তিবাস মহাগুণী।